মানব জীবনের শুকরিয়ার বড়ই অভাব মানবরা শুকরিয়া দেয় বোঝে না মানবরা জানে না যে যদি শুকরিয়া দেয় করে আল্লাহ কিন্তু তার নিয়ামত বাড়িয়ে দেন সেটা বোঝে না ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহিমাহুল্লাহ একটি কিতাবের মধ্যে লিখেন ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহিমাহুল্লাহ একটি কিতাবের মধ্যে লিখেছেন একজন বাদশা তার এক কর্মকর্তাকে একটি ঘোড়া উপহার দিল কি দিল আওয়াজ করে বলেন কি দিল বাদশা তার একজন কর্মকর্তাকে একটি ঘোড়া উপহার দিল লোকটি উপহার পেয়ে বড়ই খুশি হলো এর খুশি হওয়ার কারণ হলো তিনটি কয়টি আওয়াজ করে বলেন কয়টি এর খুশি হওয়ার কারণ হলো তিনটি এক নাম্বার লোকটি ঘোড়া উপহার পেয়ে বড়ই খুশি লোকটি ঘোড়া উপহার পেয়েছে বড়ই খুশি আবার বাদশাহ থেকে ঘোড়াটি উপহার পেয়েছে কতই খুশি হবে এক নাম্বার নিয়ামত এক নাম্বার খুশির কারণ হলো একটা দুই নাম্বার হলো সে রাজার দিকে ঘোড়াটি উপহার পেয়েছে রাজার নেক নজরে পড়েছে আমাকে যদি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী একটি গাড়ি উপহার দেয় তাহলে আমার সম্মান কি বেশি না কম মানুষ আমার সাথে দেখা করতেও আসবে আসবে না মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে গাড়িটি পেয়েছে সে মাননীয় প্রধানমন্ত্রীর নেক নজরে পড়েছে ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহিমাহুল্লাহ দুই নাম্বার বলেছেন কর্মকর্তা রাজার দিকে এই ঘোড়াটি উপহার পেয়ে রাজার নেক নজরে পড়েছে আবার এই ঘোড়া দিয়ে সে নিজের চাহিদাও পূরণ করতে পারবে পারবে কিনা সে ঘোড়া দিয়ে রাজার উপহার যেই দিয়েছেন সেটা দিয়ে নিজের চাহিদা নিজের সব কিছু করতে পারবে তিন নাম্বার খুশি হওয়ার কারণ হলো সে রাজার দিকে ঘোড়াটি উপহার পেয়েছে সে ঘোড়াটি গমন করে রাজার খেদমত করতে পারবে রাজার নৈকট্য লাভ করতে পারবে এবং উচ্চ পদে উন্নত হওয়ার আশা রাখবে লোকটি খুশি হওয়ার কারণ কয়টা বললাম তিনটা এক নাম্বার সে রাজা থেকে ঘোড়াটি উপহার পেয়েছে দুই নাম্বার সে রাজার নেক নজরে পড়েছে তিন নাম্বার হলো সে এটা গমন করে এটা দিয়ে রাজার খেদমত করতে পারবে আমার বন্ধুগণ এবার আপনারা একটু গভীর মনোযোগ ঠান্ডা মাথায় বুঝুন আর আমার আপনার রব যে আসমান দিলেন আমার আপনার রব যে জমিন দিলেন আমার আপনার রব যে চোখ দিলেন কান দিলেন আমার আপনার রব যে হাত দিলেন পা দিলেন এটা হলো এক নাম্বার নিয়ামত কয় নাম্বার দুই নাম্বার নিয়ামত হলো আমরা কান দিয়ে শুনতে পারি এই পৃথিবীতে কত মানুষকে আল্লাহ কান দেয় নাই এই পৃথিবীতে কত মানুষকে আল্লাহ চোখ দেয় নাই এই পৃথিবীতে কত মানুষকে জীবনের জন্য অন্ধ বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এই দুনিয়াতে কত মানুষকে জীবনের জন্য কানে শুনে না এমন মানুষও দুনিয়ার মধ্যে পাঠিয়েছে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে পাঠিয়েছেন যারা দুনিয়ার মুখ জন্মের পরে দেখে নাই এই দুনিয়াতে কত মানুষকে পাঠিয়েছেন যাদের জন্মের পর থেকে তাদের পাগুলো পঙ্গু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুই নাম্বার নিয়ামত দিয়েছেন কান দিয়ে শুনতে পারি চোখ দিয়ে দেখতে পারি জিহ্বা দিয়ে প্রত্যেকটা খাবারের স্বাদ গ্রহণ করতে পারি চোখ দিয়ে দেখতে পারি হাত দিয়ে কাজ করতে পারি পা দিয়ে সব কিছু করতে পারি দুই নাম্বার নিয়ামত এগুলো দিয়ে আমরা আমাদের নিজেদের চাহিদা পূরণ করতে পারি তিন নাম্বার হলো বাদশার কাছ থেকে সে যদি ঘোড়া পেয়ে বাদশার ডিউটি করতে পারে তাহলে আমি আপনি কি রবের এত নিয়ামত পেয়ে রবের প্রত্যেকটা হুকুম মানতে পারি না সে বাদশার থেকে ঘোড়াটি পেয়েছে তিনটি খুশি হওয়ার কারণ হলো তিনটি আর আমি আপনি রবের কাছ থেকে তো নিয়ামত পেলাম আমি আপনি যা চেয়েছি রব তা দিচ্ছেন দুনিয়ার মানুষ তো এমন করবে না এমন মায়া করবে না দুনিয়ার মানুষের সাথে যদি একটু মুখ কালো হয় তাহলে সে আপনার সাথে কথা বলে না আর আমার আপনার রব তো এত কিছু দিচ্ছেন
নাফরমানি করার পরও রিজিক দিচ্ছেন আমার ভাইরা আপনি তো জানেন না আসমান যে আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ আপনি শুধু একটাবার অনুমতি দেন ওই নাফরমান বান্দাকে একবার শেষ করে দেই আপনি যে মাটির মধ্যে হাঁটেন ওই মাটি আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ আপনি শুধু একটাবার অনুমতি দিন আপনি শুধু একটাবার অনুমতি দিন ওই নাফরমান বান্দাকে শুধু আমার নিচের মাটিটা শুধু একটাবার উল্টাই দেব সমুদ্র আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ আপনি শুধু একটাবার অনুমতি দেন সমুদ্র লাগামটা ঢিলা করে দেন ওই নাফরমান বান্দাকে আমি ডুবিয়ে মেরে ফেলি আল্লাহ বলেন জানেন আল্লাহ বলেন ও তোমরা শুনে নাও আমি দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি কুন ফায়াকুন বলে বলেছি আর হয়ে গিয়েছে কিন্তু আমি যখন মানুষকে সৃষ্টি করেছি কুন ফায়াকুন বলে সৃষ্টি করে নাই আমি আমার বান্দাদেরকে নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছি আমি কুন ফায়াকুন বলেছি আর হয়ে গিয়েছে আর যখন আমি মানুষকে সৃষ্টি করেছি আমি কুন ফায়াকুন বলে মানুষকে সৃষ্টি করি নাই আমি আমার বান্দাকে নাক কোন জায়গায় থাকলে সুন্দর লাগবে আমি আমার সুন্দর যদি বান্দাকে সৃষ্টি করেছি চোখ দুইটা যদি একটা চোখ থাকতো তাহলে কেমন দেখা যেত আমার বন্ধুগণ যদি নাকের যে দুইটা একটা ছিদ্র যদি বন্ধ থাকতো তাহলে কেমন দেখা যেত আমার আপনার রব বলেন তোমরা শুনে নাও দুনিয়াতে যা কিছু বানিয়েছি আমি কুন ফায়াকুন বলে হয়ে গিয়েছে কিন্তু যখন আমি মানুষকে সৃষ্টি করেছি কুন ফায়াকুন বলে সৃষ্টি করে নাই আমি আমার এই হাত দিয়ে আমার প্রত্যেকটা বান্দার অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছি আর আমরা দুনিয়ার মুসলমান নাফরমান করি ওই রবকে বলে যাই মুসলমান শুনে নাও আমি তোমাকে কপালে চুমু দিয়ে বলি দুনিয়ার মায়ায় পড়ো না দুনিয়ার মায়ায় পড়ে জীবনকে শেষ করে দেও না যে রব তোমাকে এত সুন্দর করে সাজিয়েছেন ওই রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই এবার আপনারা বুঝুন বাদশাহ যদি বাদশাহর কর্মকর্তা যদি বাদশাহ থেকে গাড়ি পেয়ে বাদশাহর ডিউটি না করে সে কি এমন অহংকার কর্মকর্তা রাখবে আমাকে যদি বা আপনাদের মাঝে যদি কাউকে মাননীয় প্রধানমন্ত্রী একটি গাড়ি দেয় সে যদি গাড়িটি পেয়ে মুখটা ফিরিয়ে নেয় মাননীয় প্রধানমন্ত্রী চিনি না যদি এমন কথা বলে তাহলে কি মাননীয় প্রধানমন্ত্রী তার গাড়ি রাখবে না ছিনিয়ে নিবে সে যদি মাননীয় প্রধানমন্ত্রীর ডিউটি না করে তাহলে তার গাড়ি থাকবে না ছিনিয়ে নেবে আর আমার আপনার রব এত গুনাহ করছি এত গুনাহ করছি নাফরমান করছি কিন্তু আমার আপনার রব কি একটা বেলার জন্য খাবার বন্ধ করেছে একটু মন থেকে একটু বলেন না আমার আপনার রব কি খাবার বন্ধ করেছে একটা বেলা রিজিকের জন্য খাবার কি বন্ধ করে দিয়েছে এত নাফরমান করার পরেও কি আমার আপনার একটা হাত কি ভেঙে দিয়েছে তাহলে আমার আপনার রব কেন শাস্তি দিবেন না আমার ভাইরা তাহলে তিনি কেন শাস্তি দিবেন না রাজা থেকে যদি কর্মকর্তা গাড়ি নিয়ে মুখ ফিরিয়ে নেয় রাজা যদি তাকে শাস্তি দিতে পারে তাহলে আমার আপনার রব এত কিছু দেওয়ার পরেও তিনার থেকে যদি মুখ ফিরিয়ে নেয় তিনি আমাদেরকে কেন শাস্তি দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন কাফারতুম ইন আযাবী লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি কিন্তু খুবই ভয়ঙ্কর আমার ভাইরা খুব কঠিন ওই রবের শাস্তি কিন্তু খুব ভয়ঙ্কর আমি আপনি সহ্য করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করে ওয়া ইন তাউদ নিয়ামত আল্লাহ লা তুহসুহা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করে দুনিয়ার মুসলমান শুনে নাও আমি আল্লাহ যে তোমাকে এত নিয়ামত দিচ্ছি তোমরা যদি কখনো ওই নিয়ামতগুলো গণনা করো তাহলে কখনো গণনা করা শেষ করা যাবে আপনি কি আমার আপনার রবের নিয়ামত কখনো গণনা করে শেষ করতে পারবেন কখনো পারবেন না
বলা যায় আসমানের তারকা রাজি গণনা করা সম্ভব জমিনের বালু কণা গণনা করা সম্ভব কিন্তু আমার আপনার রবের নিয়ামত কখনো গণনা করে সম্ভব নয় পারবেন রবের নিয়ামত গণনা করতে আল্লাহ বলেন বলা যায় আসমানের তারকা রাজি আসমানের তারকা রাজি গণনা করা সম্ভব জমিনের বালু কণা গণনা করা সম্ভব কিন্তু আমার আপনার রবের নিয়ামত কখনো গণনা করে শেষ করতে পারবো না আল্লাহু আকবার বলো এজন্য আমার হায়রা নিয়ামতের শুকরিয়া দেই দুইটা পদ্ধতি কয়টা দুইটা পদ্ধতিতে আমরা আমার রবের নিয়ামতের শুকরিয়া দেই করব আপনাকে যদি কেউ কল দিয়ে বলে ভাই আপনি এটা পেয়েছেন কি বলবেন আলহামদুলিল্লাহ যদি একটা মানুষ কল দিয়ে বলে ভাই এটা আপনি পান নাই কি বলবেন আলহামদুলিল্লাহ আমাদের সমাজে কিছু কিছু মানুষ আফসোস করে করে কিনা হাই শেষ হয়ে গেল হাই যদি শেষ হয়ে গেল এমন বলে কিনা আল্লাহ বলেন যারা কথায় কথায় বিপদের সময় সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলে কাল কিয়ামতের দিন আমি ওই বান্দাগুলোকে হিসাবের পাল্লাটাকে সহজ করে দেব ভাই বলবেন তো আলহামদুলিল্লাহ আপনারা যদি একটা সুসংবাদ আসে কি বলবেন আলহামদুলিল্লাহ যদি আপনার একটা দুঃসংবাদ আসে কি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন যারা কোথায় কোথায় আলহামদুলিল্লাহ বলে ওই ফেরেশতারা তোমরা তোমরা জাজ রাখো আমি কাল কিয়ামতের দিন ওই বান্দাগুলোকে হিসাবের পাল্লাটাকে সহজ করে দেব এই জন্য আমার ভাইরা দুইটা পদ্ধতি এক নাম্বার হলো কোথায় কোথায় আলহামদুলিল্লাহ বলা দুই নাম্বার হলো আল্লাহর প্রত্যেকটা হুকুম পালন করা এটাও কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করা আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো তোমরা রোজা রাখো তোমরা গোশ খেও না তোমরা দুর্নীতি করো না আমরা কি এগুলো থেকে মুক্ত দুনিয়ার মুসলমান শুনে নাও আমি কপালে চুমু দিয়ে বলি ওই রবের নাফরমানি করো না যেই রব তোমাকে এত কিছু দিচ্ছেন এই জন্য প্রত্যেকটা হুকুম মানার দরকার আছে না নাই প্রত্যেকটা হুকুম মানতে হবে প্রত্যেকটা হুকুম মানলে খুশি হয় কে আল্লাহ পাক আমাদের সকলকে শুকরিয়া আদায় করার বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করক আমার ভাইয়েরা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমাদের জীবিকার দরকার আছে না নাই আমরা কি হারাম খাবো না হালাল খাবো আমরা তো দুনিয়ার মানুষরা যেখানে লাভ সেখানে লাভ দেই কথা কি ঠিক বললাম যেখানে যেখানে লাভ সেখানে আমরা লাভ দেই হারাম পরে দেখার বিষয় আমরা মুসলমান আমরা জানি আমরা মুসলমান আমার ভাইরা আমি মুসলমান আমি কি একটু চিন্তা করেছি আমার চোখ মুসলমান হয়েছে আমি মুসলমান আমার মুখ কি মুসলমান হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله رب العالمين بلد دنيا مسلمان تمرا پکرت مومن نا ہوئے قبر ایشونا تمرا پکرت خاتے مومن جتو دن نا ہوتے پاربا تتو دن قبر ایشونا اور امرا دنیا مانوشتا حلال حرام پورے دیکھیں اللہ مان রুমি রহমতুল্লাহ আলী বললেন মানুষ হলো পানির মতো কিসের মতো মানুষ হলো পানির মতো ওই পানির মানুষের দৃষ্টান্ত হলো দুনিয়া হলো পানির মতো আর মানুষের দৃষ্টান্ত হলো পানির নৌকার মতো কিসের মতো একটু আওয়াজ করে বলেন কিসের মতো মানুষ হলো দুনিয়া হলো পানির মতো আর মানুষের দৃষ্টান্ত হলো পানির কিস্তির মতো কিসের মতো কিস্তির মতো যদি ওই কিস্তির মধ্যে পানি ঢুকে পড়ে তাহলে কি এটা ডুবে যাওয়ার সম্ভাবনা কম না বেশি কম না বেশি তাহলে আমার ভাইয়েরা আমার আপনার ভিতরে যদি দুনিয়ার মায়া মহাব্বত এই এই অন্তরের মধ্যে ঢুকে যায় তাহলে দুনিয়ার ভালোবাসা থাকবে না যাবে এই অন্তরে যদি দুনিয়ার ভালোবাসা ঢুকে পড়ে তাহলে আপনার আমার রবের ভালোবাসা সেখান থেকে কি যাবে পালিয়ে যাবে এই জন্য এই রব এই অন্তরটা কার জন্য থাকবে আমার রবের জন্য দুনিয়ার কোনো কিছুকে এখানে স্থান দেওয়া যাবে আপনারা যখন ঘর বানান
তখন এটার মধ্যে একটা বেডরুম থাকে একটা কিচেন রুম থাকে একটা রেস্টরুম থাকে আবার এটার মধ্যে একটা ছোট ঘরও থাকে সেটা হলো বাথরুম বাথরুম কি কেউ ভালোবাসে বাথরুম কি কেউ ভালোবাসে না আর আপনার ঘরের মধ্যে যদি বাথরুম না থাকে কেউ কেউ ভাড়াটিয়া কেউ ভাড়া নেবে ব্যাপারটা চিন্তা করতে পারছেন বাথরুম কি কেউ ভালোবাসে না আর বাথরুম ছাড়া কোনো মানুষ এটার মধ্যে ভাড়া নেবে না ভাড়া নেবে না দুনিয়াটাও ঠিক তদ্রূপ দুনিয়া কেউ ভালোবাসা যাবে না এই দুনিয়াকে যদি আপনি ভালোবাসেন তাহলে আমার আপনার অন্তর থেকে রবের ভালোবাসা সেখান থেকে কি যাবে পালিয়ে যাবে এই জন্য আমার ভাইরা এই অন্তরটা কার জন্য আওয়াজ করে বলেন একমাত্র রবের জন্য এই অন্তরটা থাকবে দুনিয়ার ভালোবাসা এটার মধ্যে জায়গা দেওয়া যাবে যতটুকু প্রয়োজন ততটুকু এই অন্তরকে দেব আর সর্ব অবস্থায় আমরা প্রশংসা করব কার আর একটু জোরে বলেন কার আল্লাহর প্রশংসা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করে সকলে বলে আমিন